পরিচয়। আচ্ছা বলো তো, দুটো মানুষ প্রেমে পড়ে কি করে? দেখা মাত্রই কি ভালো লেগে যায়? মনের মাঝে ছড় বয়, যে কোনো ছুতোয় কাছে পাবার দুরন্ত ইচ্ছে জাগে। আরে আমি জানবো কি করে, আমি তো কখনো প্রেমেই পড়িনি। তোমার সঙ্গে এই তো কদিনের পরিচয়, ইচ্ছে হচ্ছে তোমার আশেপাশে থাকতে, কিন্তু কই তেমন উদ্বেল তো হইনি। তোমার সংজ্ঞা অনুযায়ী আমাদের সম্পর্ক ভালোবাসায় গড়ানোর সুযোগ তাহলে বেশ ক্ষীণ। তাই বুঝি, তবে চলো একটু পরখ করে দেখি তোমার আর আমার মাঝে কোনো কেমিস্ট্রি কাজ করে কিনা। প্রস্তাবটা মন্দ নয়, তবে প্রথম প্রশ্নটা কিন্তু আমি করব। বেশ তো করো, তবে প্রশ্ন যেই করি না কেন উত্তর কিন্তু দুজনকেই লিখতে হবে। আমি রাজি। আমি প্রথমে জানতে চাই ফুলের সাথে তোমার পরিচয় হলো কি করে, কবে কখন কোন ফুল দেখে তোমার মনে হলো যে এটা ফুল। বেশ মুশকিলে ফেললে তো। দাঁড়াও, ভাবতে দাও এক মুহূর্ত। কিশোর আমি রোজ সকালে ভাইদের সঙ্গে স্কুলে যাই। একদিন গাড়ি স্টার্ট নিচ্ছিল না, অপেক্ষা করছিলাম, আর আমাদের বাড়ি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছিলাম। হঠাৎ চোখ গেল গেটের পাশে, দেয়াল ঘেঁষে সারি বেঁধে সব ফুটে আছে। তাদের গা থেকে টপ টপ করে চুইয়ে পড়ছিল মুক্তোর মতো শিশির বিন্দু। পরে জানলাম তাদের নাম লিলি। ফুলের সাথে সেই আমার প্রথম প্রেম। আমার বয়স তখন 5 কিছু হয়। নানা দাঁত মাজা শেখাচ্ছিলেন, হঠাৎ বললেন, হুম হুম ওদিকে কুলি ছুঁড়ো না, দেখছো না কি সুন্দর লিলি ফুটেছে, রোজ রাতে বিছানায় শুয়ে ওদের গন্ধই তো পাও। সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে তাদের খুব কাছে মুখ নিয়ে শুটলাম, কি দেখলো সে ঘ্রাণ। আশ্চর্য তো সেই লিলি। আচ্ছা বলতো, কোন গাছ দেখে তোমার মনে হয়েছিল কি বিশাল? আমার বয়স তখন 7 কি 8। না না, শুনতে চাই না, দুজনকে লিখতে হবে। আচ্ছা বাবা আচ্ছা। 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে এসএম হলের পথে যখন এগুচ্ছি, বাবা চেনালেন এগুলো শিরীষ গাছ। আর একটু সামনে গেলে দেখবে রেইন ট্রি, মাথা তুলে দেখলাম বিশাল সব গাছগুলো। আমি তখন ক্যাডেট কলেজে পড়ি, ছুটিতে ঢাকায় এসেছি, সফা ভাইয়ের সাথে রিক্সায় বাংলা বাজার যাচ্ছিলাম। ঢাকা মেডিকেল কলেজের সামনে ঘাড় তুলে সফা ভাই বললেন, নবাববাবু দেখো গাছগুলো কেমন হাত বাড়িয়ে আলিঙ্গন করে আছে আকাশটাকে, এমনি করে তোমাকেও কিন্তু ছুঁতে হবে সবাইকে। অদ্ভুত ব্যাপার তো, এভাবে মিলে যাচ্ছে কেন? ঠিক আছে বলো তো, কোন কবিতা তোমাকে প্রেমের গভীরতা শিখিয়েছিল? আমি বোধহয় তখন ক্লাস 8-এ পড়ি, শীতের ছুটিতে রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ছিলাম, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। সেদিন বুঝেছিলাম লাবণ্যদের প্রেম ঘড়ার জল নয়, আটপৌরে জীবনে তাদের বাধা যায়। মামাতো বোন উর্মি আর আমি একসাথে বিদায় হিসাব করতাম, আমি হতাম দেবযানী আর উর্মি কচ। আমি কিছুতেই কচের দেবকুলে ফিরে যাওয়াটা মেনে নিতে পারতাম, কি বোকা লোক রে বাবা, আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক বলে চলে গেল, পুরুষ মানুষদের আমি ঠিক বুঝতে পারি না। বাহ, আমার মতো তোমারও তো ভালোবাসার মন্ত্র গুড়ি দিচ্ছি রবি ঠাকুর। আর কে হবে বলো, সেই ছোট বয়সে তো আর আমার বুদ্ধদেব বসুর সাথে পরিচয় হয়নি, হলে নিশ্চয়ই বলতাম তপস্বী ও তরঙ্গী। কোন ফুলটা তোমার দিতে ইচ্ছা করে প্রেমিকাকে? একটা তো নয়, অনেক অনেক ফুল দিতে ইচ্ছে হয়, যে যেমন ধরো বর্ষায় বেলি, গ্রীষ্মে বকুল, আর শরতে শিউলি। তোমার তোমার পেতে ইচ্ছে করে কোন ফুল? এই যুগে চাই দোলন চাপা আর গন্ধরাজ, কিন্তু যদি চণ্ডীদাসের যুগে জন্মাতাম তবে বলতাম শুধু ফুলে চলবে না মশাই, যমুনার কিনারে রাধা কৃষ্ণের অভিসারে গোটা কদম্ব কাননটাই আমার চাই। ইস, এটা তো একেবারেই মিলল না। সব কিছু মিলতে হবে কেন, সব মিললে জীবন তো একে। এবারে বলো, ছোট বয়সে কার উপন্যাস তোমাকে মুগ্ধ করেছিল?
প্রথম মুগ্ধ হয়েছিলাম তরুণ কুমার ভাদুরী সন্ধ্যাদীপের শিখা পড়ে, তারপর কি যেন নাম ওই যে প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা, আর প্রবঞ্চিত কে কি দেয় তাকে দেয় দাহ। সে প্রেমের তীব্র দহনে পলে পলে দগ্ধ হলেন চারুদত্ত আধাকার, যা যার পরের দৃষ্টিপাত, এটা আমারও খুব প্রিয়। আরো আছে, আরো আছে বিভূতিভূষণের আরণ্যক, গোর্কির মা, হারমান হেসের গ্লাস বিটস গেম, কাফকার মেটামরফোসিস, আর তোমার? স্কুল জীবনে ভীষণ ভালো লেগেছিল রমাপদের এখুনি, বিমলকরের বাবলি। আর কলেজ জীবনে? বুদ্ধদেব বসুক্তি থিডোর, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় আর পূর্ব পশ্চিম। এইসব উপন্যাসের নায়কদের মাঝ থেকে প্রেমিক হিসাবে কাকে চাও তুমি? আমি নির্দ্বিধায় বলতে পারি তিথিডোরের সত্যেনকেই চাই। সত্যেনের মধ্য দিয়ে আসলে হয়তো বুদ্ধদেব বসুকেই চাই। কেন তিথিডোরটা পড়া হয়নি এখনো? বলো কি, তবে আজই জোগাড় করো। সিনেমা দেখতে ভালোবাসো? বাসি, তবে সব ধরনের সিনেমা না। এমন একটা সিনেমার কথা বলো তো যা তোমাকে দীর্ঘদিন আপ্লুত করে রেখেছিল। নিঃসন্দেহে বলবো ট্রেনস আর ফ্লাইং, রাশিয়ান ছবি। শেষ দৃশ্যে শোকে কাতর নায়িকা সেই চোখ এখনো আমার মনে পড়ে। যুদ্ধে প্রেমিকের মৃত্যুর খবর যখন সে পেল, ভাব লেশহীনভাবে তাকিয়েছিল আকাশে উড়ে যাওয়া এক ঝাঁক পাক পাখির দিকে। সিনেমা শেষ, সবাই বেরিয়ে গেল, কিন্তু আমি নাজ হলে কতক্ষণ যে বসেছিলাম কে জানে। রাজনীতি আর প্রেম যেসব সিনেমায় একসাথে থাকে সেই সব সিনেমা আমাকে খুব টানে, যেমন রেডস, ডক্টর জিভাগো। তবে ষোড়শী আমাকে আন্দোলিত করেছিল সুচিত্রা সৌমিত্রের সাত পাকে বাঁধা। বোনের সাথে তোমার পরিচয় হলো কিভাবে? প্রথম বোন দেখার আনন্দ জয়দেবপুরে মায়ের সাথে স্কুলের পিকনিকে গিয়েছিলাম। আমি কিন্তু হারিয়ে গেছিলাম জানো, শালগাছ দেখতে দেখতে কখন যে দলছুট হয়ে গেছি বলতেই পারি না। এদিকে সবাই হন্তদন্ত হয়ে খুঁজছে আমাকে, ফেরার পরে সে কি গণ বকুনি। আবার কিন্তু মিলে গেল, আমারও প্রথম দেখা বোন সেই চন্দ্রাতে। এবার নিশ্চয়ই সমুদ্র আর পাহাড়ের কথা জানতে চাইবে, আমি নিজেই বলছি আমার সমুদ্র যাত্রার অভিজ্ঞতা। হ্যাঁ, সমুদ্র যাত্রাই বটে। প্রথম যেবার কক্সবাজারে যাই, সেখানে যাবার কোনো রাস্তা ছিল না, নেভির জাহাজে করে মাঝ রাতে গিয়ে নেমেছিলাম, তবে পারে নয়, প্রায় মাঝ সমুদ্রে। অবাক বিস্ময়ে দেখলাম দারুণ রোষে আছড়ে পড়া সমুদ্রের ফেনিল ঢেউ। আর প্রথম পাহাড় দেখার আনন্দ? সে তো সীতাকুণ্ডে, ঘন সবুজ বিশাল সব গাছে মোড়া সে পাহাড়, তবে দূর থেকে দেখলাম, শখ ছিল উপরে গিয়ে বৌদ্ধ মঠটাকে ছুঁব, কিন্তু তার হয়ে ওঠেনি। আমার প্রথম দেখা পাহাড় দেখার অভিজ্ঞতা শিলং। পাহাড়গুলোর গা ঘেঁষে একটু পরপর নেচে নেচে নামছিল এক একটা ঝর্ণা। এখনো চোখ বন্ধ করলে আমি সেই ঝর্ণার আওয়াজ শুনতে পাই। সমুদ্র দেখার সৌভাগ্য আমার আজও হয়নি। বলো কি, তবে তোমাকে তো নিয়ে যেতেই হবে সমুদ্রে। আর শিলং পাহাড়, সে কি তোমাকে এখনো টানে? তবে নিয়ে চলো না সেখানে আমাকে। পাহাড়ের চূড়োয় কোনো বাড়ির জানালা থেকে দুজনে একসাথে মেঘ ছুঁব, আর যাবে আমার সঙ্গে সীতাকুণ্ডের বৌদ্ধ মঠে, সেখানে বসে তুমি আমাকে তিথিডোরে সত্যেনকে চেনাবে, আর আমি স্বপ্ন বুনে বুনে তৈরি করে দেব তোমার অভিসারে কদম্ব কানন ভদ্রে। সেই কারণে এই অধমের একটু স্থান হবে কি?